একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক আর তা ঘিরে এই কোচবিহারে ফের প্রকাশ্যে দুই তৃণমূল নেতা দ্বন্দ্ব। তৃণমূলের জেলা সভাপতির ডাকা বৈঠকে যোগই দিলেন না জেলা তৃণমূলের চেয়ারম্যান। এরকম কোন বৈঠকের কথা জানাই নেই বলে দাবি করলেন রাজ্য তৃণমূলের সহসভাপতিও। আর এরপরেই বৈঠকে অনুপস্থিত জেলা তৃণমূলের চেয়ারম্যানকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য আব্দুল জলিল আহমেদ। কিন্তু কেন বৈঠকে এলেন না জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন? আমার আজকে এখানে বিশেষ ইউনিভার্সিটিতেই একটা বৈঠক আছে ভিসির সঙ্গে। ইউনিভার্সিটিতেই আপনার বৈঠক আছে বলে থাকবেন না, নাকি অন্য কোনো কারণ রয়েছে? সেটা দলের ব্যাপার, এখানে বলবো না। জেলা তৃণমূলের চেয়ারম্যান যখন অন্য কর্মসূচিতে থাকার কথা বলছেন তখন রাজ্য তৃণমূলের সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষের দাবি এই ধরনের কোনো বৈঠকের কথা তার জানাই নেই। পৌরসভার কাজে মেল এসছে, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মিটিংয়ে রওনা হয়েছি, কালকে সন্ধ্যা মেল পেয়েছি, আমি সেখানে যাচ্ছি। কে কি মিটিং রেখেছে আমার জানা নেই। যারা এসেছে তাদের কথা বলুন, যারা আসেনি তারা ব্যস্ত মানুষ, হয়তো আসতে পারেনি। দলের নির্দেশিকাকে 100% মান্যতা দিয়ে কর্মসূচি করি, মিটিং আহ্বান করি, সকলকে আহ্বান করি। কেউ কেউ কেন এড়িয়ে যাচ্ছে তারাই ভালো বলতে পারবে। এই পরিস্থিতিতে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। এখানে কর্মসংস্থান নেই, এখানে স্বাস্থ্যের ব্যবস্থা খারাপ, চাকরি নেই, এখানে গোষ্ঠীকন্দল একমাত্র এবং অদ্বিতীয় জিনিস হচ্ছে তৃণমূল কংগ্রেসের কলহ, অন্তর্কলহ। সব মিলিয়ে একুশে জুলাইয়ের আগে সরগরম কোচবিহারের জেলা রাজনীতি। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। শুনতে পাচ্ছি না বল না, হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দে। কি বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।